গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার সিস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট দু নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক অ্যাক্টিভেট করা হলো আজকে আটই এপ্রিল আট চার দু আজকে কিন্তু এই লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে তো তোমাদের কিন্তু ডাব্লুইপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল টোটাল ভ্যাকান্সি ছিল প্রায় বারো হাজার মতো যেখানে তোমাদের এক্স্যাক্ট ফিগারটা বলে দিচ্ছি এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ ঠিক আছে তো প্রায় বারো হাজার কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের কিন্তু একটা শেষ সুযোগ দেওয়া হলো তোমরা যদি কেউ অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল করে থাকো সেই ভুলটা কিন্তু রেক্টিফাই করতে পারবে বা এডিট করতে পারবে এডিটিং উইন্ডোর মাধ্যমে আজ থেকে তোমাদের এডিটিং উইন্ডো চালু হয়ে গেল এবং আগামী সাত দিন পর্যন্ত এডিটিং উইন্ডো চালু থাকবে এই এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটা সংশোধন করে সেটা কারেকশান করতে পারবে ঠিক আছে তো তোমাদের আজকে এই এডিটিং উইন্ডো দিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব এই এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমরা কি কি বিষয় অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে তোমরা কি কী বিষয় রেক্টিফাই বা এডিট করতে পারবে সেগুলো জানাবো সেই সঙ্গে লিঙ্ক হবে পাবে সমস্ত কিছু পরপর দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো রিক্রুটমেন্ট ট্যাব রয়েছে রিক্রুটমেন্ট ট্যাবে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশান দিয়েছে রিক্রুটমেন্টে ক্লিক করবে ক্লিক করার পর রিক্রুটমেন্ট পেজটা তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের প্রথমে ডেট রয়েছে আজকের ডেট আট চার দু হাজার চব্বিশ আটই এপ্রিল দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের এর পাশের লিঙ্কটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের আজকের ডেট আট চার দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে এডিট অ ডেকটিফাইড পার্সোনাল ইনফরমেশান অলরেডি সাবমিটেড দেখেন তোমাদের এই পাশের লিঙ্কটায় ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পোর্টাল তোমাদের সামনে ওপেন হয়ে গেল ওকে এখানে দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ডাব্লিউপি টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর্ম জিরো এইট জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ফোরটিন জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আজকে তোমাদের আটই এপ্রিল আজ থেকে তোমাদের এডিটিং উইন্ডো চালু হয়ে গেল এবং আগামী চোদ্দোই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এই এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা এডিট করতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে এডিট করার জন্য এই লিঙ্কের ওপর ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো বলা হয়েছে ভ্যালিডেট ইউর ক্রেডেনশিয়ালস টু এডিট অ্যান্ড প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশান ফর্ম তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট প্রোভাইড ইউর মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো টু সার্চ ইওর অ্যাপ্লিকেশান তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিলেক্ট পোস্ট টু এডিট এখানে তোমাদের সিলেক্ট হয়ে রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ডাব্লিউইপি টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এন্টার মোবাইল নাম্বার টেন ডিজিট তোমাদের দশ সংখ্যার মোবাইল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে তারপরে বলা হচ্ছে এন্টার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এইট ডিজিট তোমাদের আট সংখ্যার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে তারপরে দেখো ডান দিকে বলা হয়েছে ডেট অফ বার্থ তোমাদের এখানে এই বক্সের মধ্যে ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে ওকে তারপরে তোমাদের এখানে নিচে সার্চ অ্যান্ড ভ্যালিডেট এই অপশানটায় ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা বক্স খুলবে যেখানে তোমাদের ওটিপির একটা বক্স থাকবে ঠিক আছে ওটিপির বক্স থাকবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে তোমরা সেই ওটিপি দেখে দেখে সেই বক্সের মধ্যে ওটিপিটা এন্ট্রি করে দেবে ঠিক আছে এবং ভেরিফাই ক্লিক করে তোমাদের ওটিপি ভেরিফাই করে নেবে এবং তোমাদের এভাবে কিন্তু লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমাদের নাম ডেট অফ বার্থ এগুলো হবে ঠিক আছে আর এর নিচেই তোমাদের থাকবে অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্ক সেখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করতে পারবে বা তোমরা পিডিএফ আকারে সেভ করতে পারবে আর তার নিচে তোমাদের থাকবে এডিট ইউর অ্যাপ্লিকেশান ফর্ম তো সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এডিট করতে হবে ঠিক আছে আমার কাছে কোনো ক্যান্ডিডেটের লগ ইন আইডি নেই সেই আমি তোমাদের দেখাতে পারছি না এটা কোনো কঠিন কিছু না যেমনভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেমনভাবে কিন্তু প্রত্যেকটা পেজ ওপেন হবে তোমাদের ফটো সিগনেচার সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু কিন্তু চেঞ্জ চেঞ্জ করা করা যাবে যাবে না সেগুলো তোমাদের একটু বলে দিই ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে ডব্লিউপি কনস্টেবল এডি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশ ওপেন করলাম তো এখানে দেখো তোমাদের চোদ্দো নাম্বার পয়েন্টে এডিটিং উইন্ডো নিয়ে কি বলা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের চোদ্দো নাম্বার পয়েন্ট এডিটিং উইন্ডো যেখানে বলা হচ্ছে অ্যান্ড এডিটিং উইন্ডো ফর সেভেন ডেজ উইল বি গিভেন টু দ্য অ্যাপ্লিক্যান্স হু ওয়ান্ট টু এডিট অর রেক্টিফাই দেয়ার পার্সোনাল ইনফরমেশান অলরেডি সাবমিটেড ইন দিয়ার অ্যাপ্লিকেশান ফর্ম দ্য পিরিয়ড অফ দিস এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফ্রম জিরো এইট জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ফোরটিন জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে তোমাদের জন্য কিন্তু এই এডিটিং উইন্ডো দেওয়া হয়েছে আজ থেকে তোমাদের আগামী চোদ্দোই এপ্রিল পর্যন্ত এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমরা কিন্তু এডিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তার সঙ্গে বলা হচ্ছে টু এডিট দ্য পার্সোনাল ইনফরমেশান দ্য অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর রেজিস্টার্ড মোবাইল নাম্বার ডেট অফ বার্থ অ্যাজ এন্টার্ড ইন দ্য অ্যাপ্লিকেশান তো অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা যে ডেট অফ বার্থ এবং তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার যেটা পেয়েছিলে এটা দেখে দেখে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের কিন্তু মোবাইলে একটা ওটিপি আসবে এখানে দেখো বলে দেওয়া হয়েছে অন প্রোভাইডিং দিস ইনফরমেশান অ্যাপ্লিক্যান্ট উইল গেট অ্যান ওটিপি টু দেয়ার মোবাইল নাম্বার অন সাকসেসফুল verification of ওটিপি the applicant will বি অ্যালাউড টু এডিট দেয়ার information except permanent স্টেট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অর্থাৎ তোমাদের সাকসেসফুলি ওটিপি ভেরিফাই হয়ে গেলে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা এডিট করতে পারবে যেখানে তোমাদের পারমানেন্ট স্টেট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই তিনটি বিষয় কিন্তু তোমরা ফর্মের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এডিট করতে পারবে না ঠিক আছে প্রথমত পারমানেন্ট স্টেট তোমাদের স্থায়ী রাজ্য আর তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি এই তিনটি বিষয় কিন্তু এডিট করা যাবে না ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস ক্যান চেঞ্জ দেয়ার ক্যাটাগরি বাট চেঞ্জ ফ্রম নন পেইং ক্যাটাগরি এস সি টু পেইং ক্যাটাগরি ইউ আর ই এস ও এ ও বি সি বি অ্যাপ্লিকেশান ফিস শ্যাল নট বি অ্যালাউড তো এখানে বলা হচ্ছে তোমরা কিন্তু এখানে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে বাট নন পেইং ক্যাটাগরি অর্থাৎ এস সি থেকে তোমরা কিন্তু পেইং ক্যাটাগরি অর্থাৎ ই এস বা ইউআর বা ও এ বা ও বি করতে পারবে না ঠিক আছে বাট তোমরা কিন্তু ইআর থেকে ই এস করতে পারবে বা ইডব্লু এস থেকে ইউ করতে পারবে বা ও এ থেকে ও বি করতে পারবে ঠিক আছে এরকম চেঞ্জ করতে পারবে বাট তোমরা কিন্তু নন পেইং ক্যাটাগরি অর্থাৎ এস থেকে পেইং ক্যাটাগরি অর্থাৎ ইউ আর ইড ও বিসি এ ও বিসি বি মধ্যে কিন্তু যেতে পারবে না এটা কিন্তু চেঞ্জ তোমরা করতে পারবে না আশা করি বুঝতে পারলে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে আফটার এডিটিং অল দ্য ডিটেলস দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাবমিট দ্য এডিটেড অ্যাপ্লিকেশান আদারওয়াইজ নো চেঞ্জ উইল বি রিফ্লেক্টেড ইন দ্য মেইন ডাটা অ্যাপ্লিকেন্টস উইল অলসো বি অ্যাবল টু ডাউনলোড দ্য মডিফাইড অ্যাপ্লিকেশন পিডিএফ অনলি আফটার সাবমিশন অফ দ্য এডিটেড অ্যাপ্লিকেশান অর এলস দ্য প্রিভিয়াস অ্যাপ্লিকেশন পিডিএফ উইল বি অ্যাভেলেবেল তো বলা হচ্ছে সমস্ত কিছু এডিট করার পর তোমাদের কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে সাবমিট না করলে কিন্তু তোমাদের আগের ফর্মটাই থেকে যাবে অর্থাৎ ফুল সংশোধন হবে না তো সমস্ত কিছু এডিট করে নেওয়ার পর প্রিভিউ দেখে নেবে প্রিভিউ দেখে নেওয়ার পর তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটা সাবমিট করে দেবে এবং সাবমিট করার পর তোমরা মডিফাইড অ্যাপ্লিকেশন ফর্মটার একটা পিডিএফ ডাউনলোড করবে বা তোমরা প্রিন্ট করে নিয়ে নেবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে